আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে পাকা আমের জ্যাম আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমার সব নতুন ভিডিও আপনি দেখতে পারেন। তো এখানে হচ্ছে পাকা আমটাকে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি চিনি আর লেবুর রস। তো এখানে 2 টেবিল চামচ লেবুর রস আছে। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপের 3 ভাগ নিয়েছি চিনি আর 3টা আম নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে প্রথমেই আমি কিছুটা পানি দিয়ে দিলাম। তো পানির কোনো পরিমাণ নেই, আপনি চাইলে একটু কমও দিতে পারেন বা একটু বেশিও পরিমাণে দিতে পারেন, কিন্তু অল্প পরিমাণে পানি দিলেই ভালো। তো পানিটা দিয়ে আমি চিনিটা জাস্ট একটু গলিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু সব কিছু একসাথে দিয়ে তারপরও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে জ্যামটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি প্রথমে চিনিটা অল্প একটু পানি দিয়ে জাস্ট একটু গলিয়ে নিলাম। এখানে 1 তার বা 2 তারে কোনো শিরা হওয়ার কোনো দরকার নেই। তো এখন হচ্ছে আমি পেস্ট করা আমটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু মিডিয়াম সাইজের 3টা আম আমি পেস্ট করে নিয়েছি। তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। তো আমার কিন্তু আমের কালারটা মাশাল্লাহ অনেক ভালো ছিল আর মিষ্টিও ছিল প্রচুর। আর আপনারা চাইলে কিন্তু যদি আপনার আমের যে মিষ্টিটা যদি একটু কম হয় মিষ্টির পরিমাণটা, তাহলে কিন্তু চিনির পরিমাণটা 1 কাপ দিতে পারেন। তো আমার আমটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল, তার জন্য কিন্তু আমি একটু 1 কাপের চেয়ে কম দিলাম। তো এই পর্যায়ে যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম লেবুর রস। এখানে 2 টেবিল চামচ লেবুর রস আছে, এতে করে জ্যামটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর চিনি শিরাটা কিন্তু জমে যাবে না, যেহেতু চিনি এখানে বেশি পরিমাণে আছে। তো এখন হচ্ছে আরও একটু নেড়ে চেড়ে আমি ঘনত্বটা আরও একটু করে নিব। আর বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু বেশি যে আঠা আঠা হয়ে যাবে আর কি। তো যখন এই পর্যায়ে আসবে ঘনত্বটা, তখন হচ্ছে আমি যে কোনো একটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে করে দিবেন। দেওয়ার পর যখন একটু নাড়াচাড়া করবে না, তখন কিন্তু বুঝতে হবে যে জ্যামটা রেডি হয়ে গেছে। যে কোনো একটা প্লেটে নিয়ে, এই যে দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করতেছি, নড়তেছে না, এক জায়গায় কিন্তু বসে আছে। তো আমার জ্যামটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা কাচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে, যেন এই জারটার মধ্যেই কিন্তু ঠান্ডা হলে সেট হয়ে যাবে আর ফ্রিজে রাখা যাবে না, নর্মালভাবেই কিন্তু এটাকে আমি ঠান্ডা করে নিব। তো এই জ্যাম বা জেলি কিন্তু বাচ্চারা এবং ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে, বিশেষ করে সকালে নাস্তার মধ্যে কিন্তু জ্যাম বা জেলি আমাদের লাগেই। কিন্তু যে কোনো ব্রেড বা পরোটা রুটির সাথে কিন্তু এই জ্যামটা কিন্তু ভালো যায়। তো আমার ঘরে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমার এই পাকা আমের জ্যামের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু আপনারাও কিন্তু সেম রেসিপিটা ফলো করে জ্যাম তৈরি করে নিতে পারেন। তো এই তো আমার কিন্তু পাকা আমের জ্যাম তৈরি হয়ে গেল। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।